আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ডেডি ডোজ থেকে আজকে আপনাদের সাথে আমি বন রুটি দিয়ে কিভাবে আমরা অনেক তাড়াতাড়ি পিজা তৈরি করে নিতে পারি, মিনি পিজা। কারণ পিজাটা অনেকে ঝামেলাপূর্ণ মনে করে, এইভাবে করলে একেবারে ঝামেলা ছাড়াই পিজাটা রেডি করা যায়, সেই প্রস্তুত প্রণালী এবং উপকরণগুলো আপনাদের আমি দেখিয়ে দেব। সাথে থাকুন এবং দেখে নিন। পিজাটা রেডি করার জন্য আমি প্রথমে রুটিটা নিয়েছি। রুটিটার উপর থেকে জাস্ট চাকু দিয়ে ঘুরিয়ে আমি উপরের অংশটা একটু কেটে নেব। আস্তে আস্তে জাস্ট ঘুরিয়ে সব দিক থেকে চাকু দিয়ে উপরের অংশটা কেটে নিয়ে এর ভিতর থেকে মাঝখান থেকে আমি রুটিগুলো একটু হালকা বের করে নেব। উপরের অংশটা আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে রুটিটা জাস্ট একটু অল্প করে বের করে নিয়ে একটু জায়গা করে নিতে হবে যেখানে আমি পিজার উপকরণগুলো অ্যাড করব। প্রথমে এখানে আমি পিজা সসটা দিয়ে দিব। পিজা সসটা রুটির মধ্যে ভালো করে দেয়া হলে তারপরে এখানে আমি বাকি যে উপকরণগুলি আমি মাংসটা করে রেখেছিলাম, মুরগির মাংসটার সাথে পেঁয়াজ দিয়ে এবং গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাংসটাকে আমি জাস্ট ভালো করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি স্লাইসের মতো করে চার ভাগ করে খুলে নিয়ে তারপরে মাংসের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন প্রথমে আমি মাংসটা এটার মধ্যে দিয়ে দিব। সস দিয়ে নিয়েছি আমি প্রথমে, এখন মাংসটা দেব। মাংসটা দেয়া হলে তারপরে এখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম অ্যাড করব। জাস্ট একইভাবে আমি চারটা রুটি দিয়ে চারটা ছোট মিনি পিজা আপনাদের করে দেখাবো ঝামেলা ছাড়া। এখানে আমি রেড কালার এবং সবুজ কালার, গ্রিন কালারের দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি। দুটোই সুন্দর করে আমাকে দিয়ে নিতে হবে মাংসের উপরে। প্রথমে আমি রেড কালারটা, এখন সবুজটা একইভাবে একটু দিয়ে নেব। দেওয়ার পরে তারপরে আমি চিজটা করে রেখে কুড়িয়ে রেখেছিলাম উপর দিয়ে দেওয়ার জন্য, সেই চিজটাই এখন আমি পিজার উপরে দিয়ে দিব। এটাই লাস্ট ফিনিশিং। আমি এখানে মাংস, দুই ধরনের ক্যাপসিকাম এবং চিজ দিয়ে খুব সহজে এবং আর্লি যেভাবে আমরা পিজাটা করে নিতে পারি। ডো ছাড়া ডোটা করা অনেক সময়ের ব্যাপার এবং কষ্টের ব্যাপার। আর এখন আমি ব্রাশ দিয়ে সাইড দিয়ে একটু সসটা দিয়ে দিচ্ছি, কারণ রুটিটা সাদা কালার থাকলে দেখতে একটু অন্যরকম লাগে, এজন্য সসটা দিয়ে দিলে দেখতেও একটু অন্যরকম সুন্দর দেখায়। একইভাবে আমি প্রত্যেকটা পিজা রেডি করে নিব। জাস্ট একটা করে আপনাদের আমি দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে চারটা মিনি পিজা আমি কমপ্লিট করব। এখন পিজাগুলো আমি একটু হালকা করে জাস্ট চুলার উপরে আমি একটা স্ট্রেন দিয়ে নিয়েছি, সেই স্ট্রেনের উপরে আমি পিজাগুলো চারটা সেট করে দিচ্ছি। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পিজাগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। রুটি তো হওয়ার কিছু নেই, জাস্ট উপরের যে চিজটা সেটা গলা পর্যন্ত পাঁচ থেকে সাত মিনিট আমাকে ওয়েট করতে হবে, এবং একেবারে লো হিটে কিংবা একেবারে কম হিটে এটা আমাকে করে নিতে হবে। পাঁচ থেকে সাত মিনিট পর পিজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এক্সট্রা একটা স্বাদ পাওয়ার জন্য কিংবা একটু বেশি মজাদার হওয়ার জন্য আমি মেয়োনিজটা পিজার চতুর্দিকে দিয়ে নিয়েছি, এবং সাথেও মেয়োনিজ এবং সস দিয়ে এটা আমি পরিবেশন করেছি। যদি ভালো লাগে আপনারা একবারে চটজলদি বাচ্চাদের জন্য এটা করতে পারেন, এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।